বড়লাট লর্ড কর্নওয়ালিস পুরো ভারতবর্ষের হিসাব নিকাশ সহজ করার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত নামে চালু করেন জমিদারি প্রথার। এর মধ্য দিয়েই পুরো বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে জমিদার। পুঁজিবাদী জমিদাররা এরই রেশ ধরে নিজেদের বসবাসের জন্য বিভিন্ন স্থানে গড়ে তোলেন সুন্দর সব অট্টালিকা, যেগুলো পরিচিতি পায় রাজবাড়ি নামে। এমনই এক স্থাপনা টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। এক এক জমিদারের শৌখিনতা ফুটে উঠত তাদের কারুকার্যপূর্ণ রাজবাড়িতে। প্রতিটি জমিদার বাড়ি তখনকার শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় পেত পূর্ণতা। মহেরার জমিদার বাড়িটিও স্পেনের কর্ডোভা নগরের আদলে সাজিয়েছিলেন জমিদার কালীচরণ সাহা ও আনন্দ সাহা। টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়িটি 1890 সালেরও আগে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই 1174% জমির ওপর এই বাড়িটি নির্মাণ করেন। এই জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাখা পুকুর। ভেতরে ঢুকলে চোখে পড়বে চৌধুরী লজ, এর পাশেই আছে আকর্ষণীয় ভবন আনন্দ লজ, তার পাশে আছে মহারাজ লজ। জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর ভবনের নাম কালীচরণ লজ। ইংরেজি ইউ অক্ষরের আদলে করা ভবনটি রানীদের জন্য নির্মাণ করা হয়। এটি মূলত অন্দরমহল। প্রতিদিন দূর দূরান্তের পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এই জমিদার বাড়ি। এত সুন্দর কারুকার্য আর পরিবেশটা দেখেছি যা আমার মানে মন জুড়াই গিয়েছে, আর এইটার দায়িত্বে যারা আছে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জমিদার বাড়িতে অনেক দূর থেকে আসছি সাভার নবীনগর থেকে দেখার জন্য, আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দরভাবে পরিবেশটা গুছিয়ে রাখার জন্য। 1972 সাল থেকে জমিদার বাড়িটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এর ফলে এটিকে রক্ষণাবেক্ষণ করছেন পুলিশ সদস্যরা। প্রথমত হচ্ছে এই ভবনগুলো আমরা ব্যবহার করি, সুতরাং প্রতিদিন আমরা পর্যবেক্ষণ করি, আমরা এগুলো পরিচর্যা করি, যে কারণে কোনো একটু যদি ক্ষয় দেখা দেয় বা কোথাও যদি কোনো প্রবলেম দেখা দেয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা রিমুভ করে ফেলি। আমরা অর্থ বরাদ্দের জন্য অপেক্ষা করি না, বরং এখানে যেটুকু আমাদের অর্থ আসে সেটা ব্যবহার করি, আমরা ভবনগুলো পরিচর্যা করি, যে কারণে 135 বছরের পুরনো ভবন দেখে মনে হয় যে এই সদ্য নির্মিত। গ্রিক, রোমান ও ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। বিজয় টিভি, নিউজ ডেস্ক।